এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার একটা আশঙ্কা হচ্ছে যে যদি কোনো কারণে ঠাম্মি আবার উত্তেজিত হয়ে পড়ে তাহলে কিন্তু আবার ঠাম্মির নার্ভগুলো অচল হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট ঠাম্মির পুরো নার্ভাস সিস্টেমটাই ব্রেকডাউন করে যেতে পারে। কি বলছো তুমি মধুশ্রী? হ্যাঁ বাবা, আমি এই আশঙ্কার কথাটাই আপনার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। বাবা, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ঠাম্মি যাতে কোনোভাবেই উত্তেজিত না হয়ে পড়ে। আমি সবাইকে বলছি, আমাদেরকে কিন্তু ঠাম্মির আগের চেয়েও অনেক বেশি খেয়াল রাখতে হবে এখন থেকে। বুঝতে পেরেছি, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এই অর্ণব কিংসুক আশিস, শুনলে তো? হ্যাঁ, একটা কাজ করবে, মুহু আর তিতলিকে বলবে যাতে এমন কিছু না করে বা না বলে যে যাতে মা উত্তেজিত হয়ে পড়ে। আচ্ছা মধুশ্রী, তাহলে এখন আমাদের কি করণীয়? বাবা, আমি আমি ভাবছিলাম যে আমাদের হসপিটালের যে নিউরোলজিস্ট রয়েছেন ডক্টর বসাক, ওনার সাথে আজকে সামনাসামনি গিয়ে একবার কথা বলবো। আর যদি পসিবল হয় তাহলে দু তিন দিনের মধ্যে আমি ঠাম্মিকে একবার সামনাসামনি ওনাকে দেখিয়ে আসি। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ঠিক আছে বাবা, আমি এখন আসছি। হ্যাঁ, এসো। হ্যাঁ তরুণ, বলো। হ্যাঁ স্যার, ওই আপনি ওই ইভান নামে যে ছেলেটার খোঁজ খবর নিতে বলেছিলেন না, আমি খোঁজ খবর নিয়েছি। ওর বাড়ি হচ্ছে ওই ঠাকুরপুকুর এলাকায়। ওর বাবার নাম হচ্ছে, হ্যাঁ, গৌতম চৌধুরী, আর মা হচ্ছে সুজাতা চৌধুরী। আবার দুই দিদিও আছে, একজনের নাম পিয়ালি, একজন হচ্ছে মিতালি। তবে স্যার, ছেলেটার অবস্থা সেরকম একটা ভালো নয়। আরে এই খবরগুলো আমি জানি, যে খবরগুলো আমি জানি না তোমাকে সেই খবরগুলো আমি নিতে বলেছি। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি আরো খোঁজ খবর পাওয়ার চেষ্টা করছি, পেয়ে গেলেই আমি আপনাকে জানাবো। যা করা তাড়াতাড়ি করো। আর শোনো, তুমি একটা কাজ করো, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসো। বাড়িতে কেন স্যার, আপনি আজকে অফিসে আসবেন না? না, আজকে আমি বাড়ি থেকে বেরোবো না, আমার বাড়িতে একটা ঘটনা। ঠিক আছে, তুমি তুমি এসো, তখন তোমাকে বলবো। ওকে স্যার, ওকে। আমি তাহলে ইবান দাদার ব্যাগ গুলো বিতান দাদার ঘরে রেখে আসি। হুম, যা। ও থামি, বলছি এবার মেঘলাকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিতে বলি। হ্যাঁ।